হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু ঘটল একই পরিবারের তিন ব্যক্তির। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের শালবাড়ি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। এরা হলেন মমিন আলী মোল্লা বয়স ৭৫, জহুরা বেবি বয়স ৬৬ এবং সমীরণ বেবি বয়স ৫০। রবিবার রাতে ওই এলাকায় নেমে আসে বুনো হাতির দল। এরপর শুরু হয় তাদের তাণ্ডব। ঘরবাড়ি ভেঙে তছনছ করে ফেলে উন্মত্ত হাতিরা। হাতির আক্রমণে মারা যান একই পরিবারের তিন লোক। মর্মান্তিক এই ঘটনা এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এই এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসছে হাতি মানুষের সংঘাত। লোকেরা হাতির আতঙ্কে রাত জেগে পাহারা দেন, কিন্তু এরপরও ঘন ঘন বুনো হাতির দল হানা দিচ্ছে লোকালয়ে, তছনছ করে দিচ্ছে ঘরবাড়ি, ক্ষেত খামার ইত্যাদি, কখনো খুন করছে মানুষ। শনিবার রাতে এভাবেই আক্রমণ সংঘটিত করে বুনো হাতির দল, মেরে ফেলল একই পরিবারের তিন সদস্যকে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আমি হন্দিয়ার পরে প্রস্তুতি লৈছো, আর লগতে এই হাতিবোৰ আজি ৩০ৰ পৰা ৩৫জন মানুহ ইতিমধ্যেই মানে মৃত্যুমুখলৈ ঠেলি দিলে। তাৰ পিছতো চৰকাৰে কোনো ধৰণৰ কাণহাৰ দিয়া নাই, তাও আজিলৈকে ঘটনাস্থলত আহি পোৱা নাই। আৰু কালিৰ ঘটনাটো সন্ধিয়াৰ পৰা আৰম্ভ হৈ এতিয়া ৮টা পাৰ হৈ গ'ল, সম্ভৱ এতিয়ালৈ ঘটনাস্থলে আহিব পৰা নাই। গতিকে এই মানুহজনক এইখন চিয়াৰত থাকিব নালাগে, নিলম্বন কৰিব লাগে, এইখিনি অসমৰ ৰাইজে বিচাৰিছে। আৰু লক্ষীপুৰ বন বিভাগক মই ক'ব বিচাৰোঁ, অসম চৰকাৰকো মই ক'ব বিচাৰোঁ যে লক্ষীপুৰ বন বিভাগ ইমান মানুহ ইয়াত এতিয়ালৈকে আহি পোৱা নাই। ৰাতি আহিছে পকা ৰাস্তাৰ পৰা, ইয়াৰ পৰা ২ কিলোমিটাৰ দূৰত আছে পকা ৰাস্তা। পকা ৰাস্তাৰ পৰা আমি নিজে গৈছোঁ মানুহটো আনিবলৈ, তেওঁ অহা নাই। কৈছে মই নাযাওঁ, মৰি গ'লেও নাযাওঁ, চাকৰি যাই যাব আৰু মই নাযাওঁ তাত, এনেকুৱা কথা কৈছে ফৰেষ্টাৰে। হাতী খেদিবলৈ কিবা ব্যৱস্থা দিছিল নেকি? বম, তাৰ ফটকা, তাৰপিছত জুই জুই ই কৰিবৰ কাৰণে কেৰাচিন তেল, এইখিনি ধৰণৰ কোনো ব্যৱস্থা কৰা নাই? নাই নাই, কোনো ব্যৱস্থা দিয়া কৰা নাই, কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই, কোনো ব্যৱস্থা কৰা নাই। লাইট দিয়াৰ কথা আছিলে, লাইটো দিয়া নাই আজিলৈকে, আজি ৩ মাহ আগৰ পৰা লাইট দিয়াৰ কথা আছিলে, লাইট দিয়া নাই এতিয়া। বৰাকে অৰ্থোপেডিক চিকিৎসাৰ দৰজা খুলি দিলো এনএস অৰ্থোপেডিক হাস্পাতাল। শুধু চিকিৎসার ব্যাপারটি নিশ্চিত করল না হাসপাতালটি, উন্নত মানের পরিষেবাও নাগালের মধ্যে নিয়ে এলো। এনএস অর্থোপেডিক হসপিটালের পথ নির্দেশ হল নাগাটিল্লা পয়েন্ট, সোনাই রোড, শিলচর। এখানে রোগী দেখবেন মধ্যপ্রদেশের বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডক্টর কৈলাস শেট্টি। এছাড়াও রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর ইন্তেকাব আলম। এতেই শেষ নয়, এখানে প্রতিদিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টর শামসুর রহমান লস্কর, ডক্টর সুদীপন দেব, বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর শামীম আহমেদ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাহিদুল আলম বরভুঁইয়া ও ডক্টর ফেজ্জা রহমান। পরিকাঠামোগত দিক দিয়ে উন্নত মানের সব সুবিধার সংস্থান রেখেছে এস এন অর্থোপেডিক হাসপাতাল। অপারেশন থিয়েটারে রয়েছে উন্নত প্রযুক্তির ছাপ, রোগীদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত ক্যাবিন, রয়েছে এক্স রে মেশিন, ওষুধের জন্য বাইরে দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। হাসপাতালের ভেতরেই রয়েছে মেডিসিন শপ, তাতে একসঙ্গে পেয়ে যাবেন অর্থোপেডিকের সব ধরনের মেডিসিন। সব কিছুর সুবিধা গ্রহণ করে একজন রোগী যাতে শারীরিক ও মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন, সেটাই এস এন অর্থোপেডিক হাসপাতালের একমাত্র লক্ষ্য। মনে রাখবেন, এস এন অর্থোপেডিক হাসপাতালটি আপনার সার্বিক সুস্থতার কামনা নিয়ে দাঁড়িয়ে আছে নাগাটিল্লা পয়েন্টের সোনাই রোডে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর পেতে চোখ রাখুন এই ভিডিওর পোস্টারে।